আজকের গল্প ছেলেবেলার দিনগুলি লিখেছে পূর্ণলতা চক্রবর্তী আসুন লেখিকার পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পূর্ণলতা চক্রবর্তী জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা তিনি প্রধানত শিশু ও কিশোরদের জন্যই ছোট গল্প লিখেছিলেন তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ছেলেবেলার দিনগুলি ছোট্ট ছোট্ট গল্প রাজবাড়ি প্রভৃতি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় আসুন এবার গল্পে ফিরে যাওয়া যাক গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব যুথিকা নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল সুতরাং খেলার সাথীর অভাব হলো না তো খুঁটতু তো পিস্তুত ভাই বোনদের দল জুটে গেল ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিশ ওয়ার নরম কাদার গুলিতে গুলিকে খোলা খেলা বেশ ভালোই চলছিল হঠাৎ কী কুবুদ্ধি হলো গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম দুপুরবেলায় যখন চাকর বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলিগুলি গুজে দিয়ে আসতাম ওরা উনুন ঝাড়বার সময় সেগুলো বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত কিন্তু তাতে দুপক্ষই এমনভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই বন্ধ হয়ে গেল আরেক দিন জ্যাঠামশাইয়ের বাড়িতে পট খেলা হচ্ছে হঠাৎ একজনের হাতের গোলাটা ছিটকে সিঁড়ির ছাতের তলার দিকে লেগে একেবারে ঘুটের মতন চ্যাপটা হয়ে সেটে রইল ভারী মজা সবাই মিলে ঘুটে দেওয়ার পাল্লা শুরু করলাম দেখতে দেখতে ছাতটা কাদার ঘুটেতে ভর্তি হয়ে গেল এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যে যেখানে পারল লুকিয়ে পড়ল জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড় গায়ে খুব জোর আর রাগও খুব আমরা কিন্তু কোনো দিন তার রাগ দেখিনি যখনই ও বাড়ি যেতাম দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছেন যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো মৃদু হেসে দু একটা কথা বলতেন যা হোক ওদের দেখা দেখি আমরাও লুকোলাম জ্যাঠামশাই আন মনে কী ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন হঠাৎ ধ্যাপ করে কী একটা তার পায়ের কাছে পড়লো চমকে উঠে তিনি গম্ভীর গলায় হাঁক দিলেন এই কে আছিস আলো আন চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উস্কিয়ে সামনে ধরতেই দেখা গেল এক তাল ধ থল থলে কালো মতন কী জিনিস ধমক দিয়ে বললেন এটা আবার কী করতে এলো চাকর কাচুমাচু হয়ে বলল আগে ছেলেরা কি যেন খেলা করছিল তখন কি ভেবে হঠাৎ ওপরের দিকে তাকিয়ে ছাতের সিঁড়ি দেখে দেখেই জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন আমরাও হাফ ছেড়ে বাঁচলাম আরেক চোর পুলিশ খেলছি দাদা হয়েছে পুলিশ আমি চোর আমার হাতের সাপমুখো বালা ছিল তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভেতর দিয়ে গলিয়ে দিব্যি হাত করি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চলল আমি যেই এক ঝটকায় হাত ছাড়াতে গিয়েছি অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছাতে ছড়িয়ে পড়ল টুকরোগুলোকে কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম মা হেসে বললেন তোমাকে দেখছি এবার লোহার বালা বানিয়ে দিতে হবে ক্রিকেট হকি প্রভৃতি খেলাতেও হাতে করি ওই ছাদেরই আরম্ভ হয়েছিল আমি একটু আমি একটু দোষী ছিলাম কি না দাদাদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলায় খুব মজবুত ছিলাম তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো মা সুন্দর করে দোতলার পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন কত ডল পুতুল কাচের পুতুল মাটির পুতুল পুতুলের খাট বিছানা চেয়ার টেবিল ট্রি সেট ডিনার সেট পিতল ও মাটির কত হাঁড়ি কুড়ি হাতা বেরি কত রান্না রান্নাবান্না দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড় পুতির গয়না তৈরি করত। পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়েবাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জেলে দিলাম সবাইকে ডেকে দেখালাম কি সুন্দর দেখাচ্ছে তারপর আবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড ছোট মোমবাতি কয়েক মিনিট জ্বলেই শেষ হয়ে গিয়েছে নিশান টিশান পুরে একেবারে কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে তাড়াতাড়ি জল ঢেরে আগুন নেভানো হলো অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো হয়তো কারো ওপর রাগ হয়েছে অথচ অথচ তার শোধ নিতে পারছি না তখন দাদা বলতো আয় রাগ বানাই বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না শুধু মজার মজার কথা যত রকম বোকামি হতে পারে যত রকম মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্য সম্পদ হতে পারে সব কিছু সেই লোকটি সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটিপাটি হতাম দাদার হজ বড়ল বইয়ের হিজিবিজি যেমন মনে করো বলে যত রকম সব উদ্ভট কল্পনা করে নিজে নিজেই হেসে দম বন্ধ হওয়ার মতন উপক্রম করে আমাদের প্রায় সেই দশাই হতো কিন্তু মজা হতো এই যে হাসি স্রোতে রাগটাগ সব কোথায় ভেসে যেত মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠত আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে আরেকজনা তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইন বলবে তারপরের জন তৃতীয় লাইন এমনি করে গল্পটা শেষ করতে হবে যদি কেউ না পারে সে হেরে গেল তার পরের বলবে দাদা কখনো হার মানত না যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত যেমন একদিন হচ্ছে বাঘ ও বকের গল্প একদা এক বাঘের গলায় ঢুকেছিল ফুটেছিল অস্থি যন্ত্রণায় কিছুতেই নাই তার স্বস্তি তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা শেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা এরকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন ভেতরে ঢোকাইয়ে দিল দীর্ঘ তার চঞ্চু কেউ আর তার মিল দিতে পারে না আমরা সবাই পাশ দিয়ে দিলাম দারদার পালা আসতেই সে চট করে বলল বক্সে চালাকতি চিকিৎসক চুনচু আমরা চেঁচামেচি করে উঠলাম ও সব যা তা বললে হবে না চুচু আবার কি কথা সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ে বললেন চুচু মানে ওস্তাদ এক্সপার্ট ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিলেন আট বছর বয়সে তার প্রথম কবিতা নদী আর ন বছর বয়সে দ্বিতীয় টিকটিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল দাদার দেখি আবারও শখ হল কবিতা লেখার একটা খাতায় বেশ ফুল লতাবাতা এঁকে লুকিয়ে দু একটা কবিতা লিখলাম তারপর একটা গল্প লিখতে আরম্ভ করলাম একদিন দুপুরে বসে গল্প লিখছি বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলেন তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম বাবা এসে তার সঙ্গে খানিক্ষণ গল্পসল্প করলেন তারপর দুজনে একসঙ্গে কোথায় বেরিয়ে গেলেন আমার খাতাটা টেবিলের ফেলে এসেছিলাম ওরা চলে যেতেই তাড়াতাড়ি খাতাটা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক লেখা গল্পটার পাতায় তারপর হলো কি বলে বাকি গল্পটা সেই ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছেন তিনি ছিলেন তখনকার একজন নাম করা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত বড় হয়ে তার লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি আমার খাতায় তার লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল কিন্তু তখন আমার মনে কি হয়েছিল যেন মনে হলো আমার গল্পটা মাটি হয়ে গেল মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম বাবা যখন বিদেশে কোথাও যেতেন মজার মজার ছবি আর পদ্যে আমাদের চিঠি লিখতেন আমাদের পড়া হয়ে গেলে সেগুলো কত লোকের হাতে হাতে ঘটত এসব যদি সংগ্রহ সেসব যদি সংগ্রহ করা থাকতো তাহলে তাই দিয়ে মজার একটা বই হতে পারত